ইতিহাস অভিক্ষা 23 পরীক্ষা অনুষ্ঠিত হলো রবিবার দুপুরে। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পরিচালনায় রবিবার 2 ঘন্টার MCQ ধাঁচের এই পরীক্ষাটি নেওয়া হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এদিন জেলার প্রথম ইতিহাস অভিক্ষা পরীক্ষার আয়োজন করা হয়। 3টি ভেনু তথা রায়গঞ্জের কর্ণেশন উচ্চ বিদ্যালয়, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র ও ইটাহার বানবল উচ্চ বিদ্যালয় মিলিয়ে জেলাব্যাপী প্রায় 1300 জনের মতো পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মন থেকে ইতিহাসের ভীতি কাটিয়ে তারা যেন আনন্দের সঙ্গে ইতিহাসকে গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন উদ্যোক্তা সংস্থার সম্পাদক সোমনাথ সিংহ। তিনি এদিন আর কি কি জানিয়েছেন শুনুন। আজকে মূলত এইটা হচ্ছে ইতিহাস অভিক্ষা, এইটা জেলায় প্রথম আমাদের। এবার আমরা ইতিহাস অভিক্ষা নিচ্ছি 6 থেকে 10 পর্যন্ত, 100 মার্কসের উপরে, 100টা MCQ-র উপরে। তো আমাদের এই পরীক্ষা নেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের প্রতি ছাত্রছাত্রীদের যে একটা ভয়ভীতি বা নেগেটিভ সেন্স কাজ করে সেটা যাতে এই পরীক্ষার মাধ্যমে হয়তো সব দূর হবে না, কিছুটা হলেও যদি দূর হয় তাহলে সেখানেই আমাদের সার্থকতা। এবং শুধু এই পরীক্ষা নিলেই তো আমাদের এই উদ্দেশ্য সফল হবে না, ইতিহাসের প্রতি তাদের ভালোবাসা জাগার জন্য তাদেরকে আমাদের জেলার বিভিন্ন অতীত ঐতিহ্য সম্পর্কেও তাদের ওয়াকিবল করবার জন্য আমরা এর আগামী দিনেও একাধিক কর্মসূচি গ্রহণ করেছি। আর আজকের পরীক্ষা মূলত 3টি কেন্দ্রে হচ্ছে, রায়গঞ্জে 2টি কেন্দ্রে, একটা কর্ণেশন হাইস্কুল এবং রায়গঞ্জ বিদ্যাচক্র হাইস্কুল এবং ইটাহারের বানবল হাইস্কুলে হচ্ছে। এই 3টি কেন্দ্রে প্রায় জেলার বিভিন্ন প্রান্তের স্কুল থেকে 1300 পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিতে এসেছে এবং সকল পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে এই পরীক্ষার্থীদেরকে সহযোগিতার জন্য এগিয়ে এসছে 10টি স্বেচ্ছাসেবী সংস্থা। ইনারা নিজের স্বেচ্ছায় এই শিক্ষামূলক আজকে এত সুন্দর বার্তা দেওয়ার জন্য ওনারা যে এইভাবে এগিয়ে এসছে তার জন্য এই সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে আমাদের সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা জানি স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বিগত দিনে বিভিন্ন জনহিতকর কাজগুলো করে এসছে এবং তারা যে শিক্ষামূলক কাজেও জেলায় একটি অন্যতম অবদান রাখে তার প্রমাণ আমরা আজকে পেলাম যে তারা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় তারা আমাদের সাথে এই কর্মযজ্ঞে আমাদের সহযোগিতা করবার জন্য এগিয়ে এসছে। কী বার্তা দিবেন? আমাদের এটাই বার্তা যে আগামী দিনে ছাত্রছাত্রীরা যাতে ইতিহাসকে ভয় না পায়, ছাত্রছাত্রীরা যাতে ইতিহাসকে ভালোবেসে ইতিহাসের প্রতি তাদের ভালোবাসা জন্মায় এবং তারা ইতিহাসকে ভালোবেসে গ্রহণ করে এবং ভালোবেসে পড়ে। এবং ইতিহাস মানেই যে বড় প্রশ্ন লেখা, ইতিহাস মানেই যে নাম বা সাল মনে রাখা, সেটা না। ইতিহাস মানে সব কিছুরই ইতিহাস হয়, সেই ব্যাপারগুলো যাতে ছাত্রছাত্রীদের মধ্যে যায়, প্রসারিত হয়, সেটাই আমাদের মূল বার্তা। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আগামী 2 অক্টোবর সোমবার নিখাদ ছুটির দিনে রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে শুরু হচ্ছে 4 ঘন্টার পালসার মানিয়া। রায়গঞ্জের স্বনামধন্য ওই প্রতিষ্ঠানটির তরফে আয়োজিত ওই মানিয়ায় বাইরের অংশগ্রহণকারীরা যেমন থাকছেন, ঠিক তেমনই রায়গঞ্জের অসংখ্য উৎসাহী মানুষ ইতিমধ্যেই নাম নথিভুক্ত করতে শুরু করেছেন। বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে পালসার মানিয়ার কিউআর কোড। এই কিউআর কোডটি দেখে যে কেউ অংশগ্রহণ করতে পারেন। ধীরে ধীরে রায়গঞ্জের আগ্রহী অংশগ্রহণকারীরা নাম নথিভুক্ত করতে শুরু করে দিয়েছেন। এ বিষয়ে রায়গঞ্জের বাজাজ হুইলসের কর্ণধার চন্দন বাজাজ কি বলেছেন শোনাবো। নমস্কার, আমি চন্দন বাজাজ, বাজাজ হুইলস প্রাইভেট লিমিটেডের কর্ণধার। আগামী 2 অক্টোবর আমাদের বাজাজ অটোর তরফ থেকে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে পালসার মিনিয়া শো অনুষ্ঠিত হচ্ছে। এই পালসার মিনিয়া শোতে আমাদের বাজাজের সমস্ত বাইক ডিসপ্লে করা হবে এবং তার পাওয়ার স্পেসিফিকেশন সব কিছু ওখানে দেখানো হইবে। এবং এই পালসার মিনিয়া শোতে আপনার রেজিস্ট্রেশন করার জন্য এই ভিডিওতে আপনাদের একটা কিউআর কোড দেওয়া আছে, সেই কিউআর কোডে রেজিস্ট্রেশন করলে আপনারা ওখানে পার্টিসিপেট করতে পারবেন এবং এই পার্টিসিপেট করার পর বাজাজ অটো থেকে আপনাদের একটা পালসার মিনিয়া শোয়ের সার্টিফিকেটও প্রদান করা হইবে। এবং আমি প্রত্যেক বাজাজ পালসার এবং বাজাজ অটোর গ্রাহকদের আমি আমন্ত্রণ জানাচ্ছি সেই শোতে পার্টিসিপেট করার জন্য এবং সেই শোটা দেখবার জন্য। প্রত্যেক রায়গঞ্জবাসীকেও আমি আমন্ত্রিত করছি। কিউআর কোড আপনার ফেসবুক পেজে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে থাকছে এবং প্রতিটি বাজাজ পালসারের যে আমাদের কাস্টমার আছে তাদের কাছে হোয়াটসঅ্যাপ যাইবে এবং শহরে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হচ্ছে কিউআর কোড দিয়ে, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং বাজাজের ওয়েবসাইটে তো থাকছে।